আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ছোট্ট সোনামণিরা, ইংলিশ ক্লাসে আজকে টপিক হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ইংলিশ বুক থেকে পেজ নং 7 এবং 8। আমরা গত ক্লাসে ফান্ডামেন্টাল ইংলিশ বুক থেকে পেজ নং 5 এন্ড 6-এ যে লেটারগুলো আছে, এ থেকে জে পর্যন্ত লেটার ছিল, সেই লেটারগুলো দিয়ে কী কী ওয়ার্ড তৈরি হয়েছে সেগুলো জেনেছিলাম। আজ আমরা জানব কে থেকে টি পর্যন্ত যে লেটারগুলো আছে, সেই লেটারগুলো দিয়ে এখানে কী কী ওয়ার্ড আছে। তোমরা জানো যে আমরা শুধুমাত্র এই লেটারগুলো দ্বারা কি ওয়ার্ড তৈরি হয় সেই ইংলিশ ওয়ার্ডটি শিখব। ওয়ার্ড মিনিং শেখার এখন কোনো দরকার নেই, এবং ওয়ার্ড দিয়ে কি সেন্টেন্স আছে সেটা আমরা শুধুমাত্র এখন পড়ব, কিন্তু শিখব না, মুখস্থ করব না, বুঝেছো? তার মানে তোমরা লেটার দ্বারা কি ওয়ার্ড তৈরি হয় সেগুলোই আপাতত শিখবে। ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড দ্বারা তৈরি সেন্টেন্স শেখার কোনো প্রয়োজন নেই। চলো তাহলে আমরা শুরুতেই দেখি পেজ নং 7-এ ফার্স্ট লেটার যেটা আছে কে, কে দ্বারা কি ওয়ার্ড আছে। চলো দেখি, ক্যাপিটাল লেটার কে, স্মল লেটার কে, কে ফর কি, কি অর্থ চাবি, কে ই ওয়াই কি, কি অর্থ চাবি, কি দিয়ে তালা খুলে, কে ফর কাইট, কাইট অর্থ চিল, কে আই টি ই কাইট, কাইট অর্থ চিল। তোমরা জানো কাইট অর্থ আরেকটাও আছে ঘুড়ি, তাই না? কে ফর কাইট, কাইট অর্থ চিল। এল, ক্যাপিটাল লেটার এল, স্মল লেটার এল, এল ফর লেমন, এল ফর লেমন, লেমন অর্থ লেবু, এল ই লে এম ওয়ান মন, লেমন, লেমন অর্থ লেবু, লেমন আছে গাছে ঝুলে, এই যে দেখো গাছে লেবু ঝুলে আছে, লেমন আছে গাছে ঝুলে। এল ফর লায়ন, লায়ন অর্থ সিংহ, এল ফর লায়ন, এল আই ও এন লায়ন, লায়ন অর্থ সিংহ। এম, ক্যাপিটাল লেটার এম, আর এটা হচ্ছে স্মল লেটার এম, এম ফর ম্যাঙ্গো, আমরা ছবিতে একটি ম্যাঙ্গো দেখতে পাচ্ছি, এম ফর ম্যাঙ্গো, এম এন জি ও ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গো খেতে ভারী মজা। এম ফর মুন, এম ফর মুন, এম ডাবল ও এন মুন, মুন অর্থ চাঁদ। ক্যাপিটাল লেটার এন, স্মল লেটার এন, এন ফর নেস্ট, এন ফর নেস্ট, এন ই এস টি নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা, নেস্টে আছে পাখির রাজা। এন ফর নাইট, নাইট অর্থ রাত, এন ফর নাইট, এন আই জি এস টি নাইট, নাইট অর্থ রাত। ও, ক্যাপিটাল লেটার ও, আর এটা হচ্ছে কী বলতো, স্মল লেটার ও, ও ফর আউল, ও ফর আউল, ও ডাব্লু এল আউল, আউল অর্থ পেঁচা, আউল রাতে শিকার ধরে। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা, ও ফর অরেঞ্জ অর্থ কমলা, ও আর এ এন জি ই অরেঞ্জ অর্থ কমলা। ছোট্ট সোনামণিরা, চলো আমরা এখন পেজ নং 8-এ দেখি। তোমাদের ফান্ডামেন্টাল ইংলিশ বুকের পেজ নং 8-এ তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে লেটার সেটা হচ্ছে পি, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার পি, আর এটা হচ্ছে স্মল লেটার পি। পি ফর পট, পি ও টি পট, পট অর্থ পাত্র, এটা একটি পটের ছবি, অর্থাৎ পাত্রের ছবি, পটে রাখো খাবার ভরে, দেখেছো পটে খাবার রাখা হয়েছে, পটে রাখো খাবার ভরে। পি ফর প্যান,
এই যে পেন পেন দিয়ে কি করি আমরা লেখি তাই না তোমরা তো এখন পেন্সিল দিয়ে লেখো আর একটু বড় হলে পেন দিয়ে লিখতে পারবে পি ফর পেন পি ই এন পেন পেন অর্থ কলম পেন অর্থ কলম কিউ ক্যাপিটাল লেটার কিউ স্মল লেটার কিউ কিউ ফর কুইন কিউ ফর কুইন কিউ ইউ ডাবল ই এন কুইন কুইন অর্থ রানী কুইন থাকে রাজপ্রাসাদে কুইন থাকে রাজপ্রাসাদে কি ফর কোয়েল্ট অর্থ ল্যাব কোয়েল্ট কিউ ইউ আই এল টি কোয়েল্ট কোয়েল্ট অর্থ ল্যাব আর ক্যাপিটাল লেটার আর স্মল লেটার আর আর ফর রেড রেড অর্থ ইঁদুর রেড পালায় বিড়াল দেখে রেড পালায় বিড়াল দেখে আর ফর রোজ রোজ অর্থ গোলাপ আর ও এস ই রোজ অর্থ গোলাপ এস ক্যাপিটাল লেটার এস স্মল লেটার এস এস ফর সোপ অর্থ সাবান সোপ দিয়ে গোছল করি এস ফর সান অর্থ সূর্য এস ফর সান এস ইউ এন সান সান অর্থ সূর্য তারপরের লেটার হচ্ছে টি ক্যাপিটাল লেটার টি স্মল লেটার টি টি ফর টয় টয় অর্থ খেলনা এটা একটি কিসের ছবি টয়ের ছবি খেলনার ছবি টয় নিয়ে খেলা করি টি ও ওয়াই টয় টয় অর্থ খেলনা টি ফর টয় টি ফর টি টি ফর টি টি ই এ টি টি অর্থ চা টি অর্থ চা দেখছ কাপে চা দেখা যাচ্ছে এটা একটা পিরিচ এটা একটা কাপ কাপে কি আছে চা আছে টি আছে তাই না ছোট্ট সোনামণিরা এই যে পাশে যে ওয়ার্ডগুলো আছে তোমরা এগুলো আপাতত শিখবে না এটা শেখার দরকার নেই আমি যেগুলো পড়ালাম তোমরা সেই ওয়ার্ডগুলোই আপাতত মুখস্থ করবে তাহলে এর আগের ওয়ার্ডগুলো নিশ্চয়ই সবাই শিখে ফেলেছ এখন যেই ওয়ার্ডগুলো শিখালাম পড়লাম আমরা এগুলোও কী করব মুখস্থ করে ফেলব বাসায় তোমরা এগুলো সবাই সুন্দর করে মুখস্থ করে ফেলবে বাংলা শিখতে হবে না অর্থাৎ ওয়ার্ড মিনিং বাংলা অর্থ যেটা আর শব্দের অর্থ সেটা শিখতে হবে না আর আমরা যেই সেন্টেন্সগুলো পড়লাম সেগুলোও শিখতে হবে না তাহলে আজ এই পর্যন্তই পরের ক্লাসে আমরা পরের যেই লেটারগুলো আছে সেগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করা শিখব আপাতত আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ